আলিপুরদুয়ার জেলার দুটি পৌরসভা রয়েছে, আলিপুরদুয়ার ও ফালাকাটা। এই দুটি পৌরসভায় ভালো ফল করেছে বিজেপি। তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আলিপুরদুয়ার ও ফালাকাটা শহরের জনগণ। গত পৌরসভা নির্বাচনে এই দুটি পৌরসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। ফালাকাটা পৌরসভায় গত পৌরসভা নির্বাচনে তৃণমূল 18 ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে জয়ী হয়েছিল, কিন্তু এবার লোকসভা নির্বাচনে 16টি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। অপরদিকে আলিপুরদুয়ার পৌরসভার সবকটি ওয়ার্ডে ভালো ফল করেছে এবছর বিজেপি, কিন্তু গত পৌরসভা ভোটে একটি ওয়ার্ডে জয়ী হয়নি বিজেপি। এই বিষয়ে বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক ও কুমারগ্রাম বিধায়ক মনোজ কুমার ওরাও জানান, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আমরা যদি দেখি ভালো করে, তাহলে 7টা বিধানসভার মধ্যে 6টাতেই ভারতীয় জনতা পার্টি ব্যাপক হারে লিড করেছে এবং জয়লাভ করেছে। এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা, আলিপুরদুয়ার শহরে সেখানে যে 20টা ওয়ার্ড আছে, 20টার মধ্যেই ভারতীয় জনতা পার্টিকে আলিপুরদুয়ারবাসী আশীর্বাদ করে। এটা একটা ইন্ডিকেশন যে এই তৃণমূলের যত নেতা, যারা বেশিরভাগই আলিপুরদুয়ারে থাকছেন, তাদের কাজকর্ম, তাদের ঔদ্ধত্য, তাদের মধ্যে যে একটা দম্ভভাব, সেগুলো কিন্তু চূর্ণ করে দিয়েছেন এখানকার আর আলিপুরদুয়ারের বাসী। শুধুমাত্র আর এই ওয়ার্ডেই নয়, বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে যেখানে তৃণমূলের বড় বড় তাবড় তাবড় নেতারা বেশি দম্ভম্ব দেখিয়েছেন, লাফালাফি করেছেন, প্রত্যেকে নিজের নিজের ওয়ার্ডে নিজের নিজের বুথে হেরেছেন। এটা মানুষের মধ্যে কিন্তু একটা নীরবভাবে তার প্রতিবাদ করা, মানুষ বুঝিয়ে দিচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত দম্ভ তৃণমূলের নেতাদের তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আমরা আলিপুরদুয়ার এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছেন, আমাদের আলিপুরদুয়ারের বাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলা। তিনি 2014 সালে আমরা এখান থেকে আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলাম, কিন্তু তথাপি টাউনে আমরা পিছিয়ে ছিলাম। তারপরে মমতা ব্যানার্জি কিন্তু আলিপুরদুয়ারকে জেলা করেছে, জেলার পরে 2014 সালে জেলা করার পরে যেভাবে উন্নয়ন হয়েছেন আপনারা তার সাক্ষী আছেন। এবং সবচেয়ে মানুষের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল আলিপুরদুয়ারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের, সেটাও আমরা 2014 মার্চ মাসে সেটাকে আমরা ওপেনিং করলাম, চালু করে দিলাম। মানুষের জন্য আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন, তথাপি আলিপুরদুয়ারের মানুষ কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না। আমাদের কোথায় খামতি আছে সেটা আগামী দিনে আমরা মানুষের কাছে গিয়ে কথা বলবো, শুনবো, তারপরে সেই খামতি যাতে দূর করে আমরা যাতে আবার এই আলিপুরদুয়ারের যাতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আমরা চেষ্টা করবো। দেখুন, শহরের যে ভোটের ফল সেটা আমরা অবশ্যই পর্যালোচনা করে দেখব। পর্যালোচনা না করে কোনো মানে বাতাসে একটা কারণ ভাসিয়ে দেওয়াটা তো ঠিক হবে না, এবং দল সেটা পর্যালোচনা করে দেখবে সবাই মিলে, তারপরে দেখা যাক যে কী কারণে আমরা পিছিয়ে পড়লাম। তবে যেটা হতাশাজনক লাগে সেটা হচ্ছে 2014 সালের নির্বাচন। দেখুন আপনি, 2014 সালে আমরা জিতেছিলাম এখানে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, তখনও শহর আমাদের সাথ দেয়নি। 2019 সাল দেখুন, তখনও লোকসভা নির্বাচনে আমরা পরাস্ত হয়েছিলাম ব্যাপকভাবে, তখনও শহর আমাদের সাথ দেয়নি। 2024 সালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আলিপুরদুয়ার জেলা হয়েছে, আলিপুরদুয়ার শহর কিন্তু তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে, তাতে আলিপুরদুয়ার শহর বেশি লাভবান হয়েছে। আলিপুরদুয়ার দিয়ে বাইপাস একটা রাস্তা হয়েছে বাঁধের উপর দিয়ে, সেটা আলিপুরদুয়ার শহর লাভবান হয়েছে। আলিপুরদুয়ার শহরের মানুষ আমরা লাভান্বিত হয়েছি, আমাদের লাভ হয়েছে। আবার সদ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে, পানীয় জলের বাড়ি বাড়িতে যে সরবরাহের ব্যবস্থা সেটার কাজকর্ম চলছে, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে ভোট বা উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভোট, এটা কিন্তু আলিপুরদুয়ার শহরের ভোটের প্যাটার্ন দেখলে আমরা বলতে পারি না। সুতরাং আলিপুরদুয়ারের মানুষ যে কী চান আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এত উন্নয়নের পরেও আলিপুরদুয়ার শহর বারংবার মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা অবশ্যই উদ্বেগজনক, এটা অবশ্যই হতাশাজনক। আমরা সবাই মিলে এটা নিশ্চয়ই খতিয়ে দেখব, কারণ ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে। কারণ 2014 বলুন, 2019 বলুন, 2024 বলুন,
বা মধ্যবর্তী সময়ে আপনার বিধানসভা নির্বাচনগুলো বলুন, সেগুলোতে পিছিয়ে গেছে। আবার পক্ষান্তরে আমরা যেটা দেখলাম আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে, যেখানে কোনো পক্ষই কোনো অভিযোগ তোলাতে পারেনি, সেখানেও দেখুন যে আমরা কিন্তু নিরঙ্কুশভাবে জয়ী হয়েছি। সুতরাং আলিপুরদুয়ার শহরের মানুষকে ঠিক করতে হবে তারা কী চান। কারণ আমরা দেখলাম যে 2019 সালে বিজেপি অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও পালন হয়নি। 10 বছর যাবৎ কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন আছে, একটা কাজ আলিপুরদুয়ার জেলা বা আলিপুরদুয়ার লোকসভার জন্য করেনি। আলিপুরদুয়ার শহরের পাশেই একটা প্যান্ডেল বানিয়ে রেখে হাসপাতাল তৈরির নাটক করলো, তারপরেও তারা ভোট পাচ্ছে, তারা কাজ না করে ভোট পাচ্ছে। আর আমরা কাজ করেও, আমরা বলছি না যে কাজের বিনিময়ে ভোট দাও, কিন্তু কাজ করে আমরা তো উন্নয়নের নিরিখেই ভোট চেয়েছিলাম। সুতরাং আমাদের এটা খতিয়ে দেখার প্রয়োজন আছে। ফালাকাটা পৌরসভায় তো 18টা সিটি তো তৃণমূল ছিল, আপনাদের সেখানে সম্পূর্ণটাই মানে একটাও পাননি, তো এবার লোকসভা নির্বাচনে বেশ ভালো রেজাল্ট করেছেন, তো কীভাবে ব্যাখ্যা করবেন এটা? দেখুন, ফালাকাটা পৌরসভার মানুষ সাধারণতই বিজেপির সঙ্গে। পৌরসভায় একটা গোলযোগ যেমন হয়েছিল, একই সঙ্গে হয়তো মানুষ ভেবেছে যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা পৌর পরিষেবা পাবে, কিন্তু সে গুড়ে বালি। আজকে পৌরসভায় স্ট্রিট লাইট নেই, পৌরসভায় রাস্তা নেই, পৌরসভায় ড্রেন নেই, পৌরসভায় জলের ব্যবস্থা নেই, আর নেই এর তালিকা অনেক। তো মানুষ তাদের দিকে কোনো ফলে ছিলও না, সেই সময় একটু আশা নিয়ে গেছিল, কিন্তু আবার তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অবশ্যই এটা একটা কৌশল, কখনো কখনো সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের নাটক তৃণমূল কংগ্রেস করে, তিনিও তার ব্যতিক্রম নন। ফালাকাটা পৌরসভা 18টা 18টাই তৃণমূল কংগ্রেসের, কিন্তু এবার যে লোকসভা নির্বাচন হলো তাতে সবকটাতেই তৃণমূল কংগ্রেসের এতটা কম মার্জিন বা নেই বললে চলে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। আজকে ফালাকাটা পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলর থাকা সত্ত্বেও বিজেপি কর্মীর নেতৃত্বরা যেভাবে মানুষের বাড়িতে গিয়ে রাম মন্দিরের চাল থেকে শুরু করে সারা ফালাকাটা শহরে গীতা বিলি করেছে, আমরা ধর্মভীরু, হিন্দুরা ধর্মভীরু, এই একটা মূল কারণ। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের ভোট, সেখানে পৌরসভা বা বিধানসভার তুলনায় এই ভোটটা একটু আলাদা হয়। আমরা ভেবেছিলাম আমরা ফালাকাটা থেকে লিড দেব, পারিনি। উপরন্তু ফালাকাটা টাউনে যেভাবে ভারতীয় জনতা পার্টি টাকা বিলি করেছে, আমরা প্রতিরোধ করার সত্ত্বেও আমরা সেভাবে তাদের সাথে লড়াইটা করতে পারিনি টাকার জন্য, এই একটা কারণ। দ্বিতীয়ত, অপ্রিয় হলেও সত্যি কথা, ফালাকাটা পৌরসভায় আমরা সেভাবে নজর কাড়া কাজটা করতে পারিনি। কাজ শুরু হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু এই কাজটাই যদি আমরা নির্বাচনের আগে করতাম তাহলে এই ফলটা আমাদের হতো না। এখন যতগুলো টেন্ডার হয়েছে, 54টা কাজ 18টা ওয়ার্ডে টেন্ডার হয়ে গেছে, নির্বাচন বিধি লঙ্ঘন আজকে সম্ভবত শেষ, 2-4-5 দিনের মধ্যে খুলবে। ফালাকাটায় উন্নয়নের জোয়ার হইবে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার যে হয়েছিল সে অব্যাহত থাকবে, এটাই যদি আমরা নির্বাচনে করতে পারতাম এই রেজাল্ট।